15 জন, একজন অটো চালক, তার নাম হচ্ছে নুরুল ইসলাম, বয়স 50 বছর। সে মাদকদী থানাতে আমাদের যে মদনপুর রাস্তাটা আছে, তো সেখানে সে অটো নিয়ে বের হয়। সেই দিন রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরের দিন অর্থাৎ 16 তারিখ সকাল 6:05 দিকে আমরা মদনপুরের যে রাস্তাটা আছে, এই নরসিংদী থেকে মদনপুর যে রোডটা, সেখানে তার মৃতদেহ আমরা পাই। এই ধারাবাহিকতায় কত 19 জন নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা হয়। সেই হত্যা মামলায় আমরা নরসিংদী বিভিন্ন এলাকায় এবং নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। তো গত 9 জুলাই আজকে থেকে 2 দিন আগে আমরা বাচ্চু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করি। সে সমস্ত ঘটনা দায়ভার স্বীকার করে বিজ্ঞ আদালতে সে নিজেকে জড়িয়ে কিভাবে হত্যা করেছে, তার সাথে কে ছিল, কোথায় সে অটো রিক্সাটি বিক্রি করেছে, আমরা তাকে গ্রেপ্তারের বলার পরে সে বিজ্ঞ আদালতে নিজের দৃশ্য স্বীকার করে। পরবর্তীতে তারই বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা আরো 3 জনকে গ্রেপ্তার করি। যে অটো রিক্সাটি নিয়ে যায় সেটা একজন, যে অটো রিক্সা গ্যারেজ আছে, গ্যারেজ মালিক নবী হোসেনের কাছে বিক্রি করে। বিক্রি করার পরে নবী হোসেন এই গাড়িটিকে পুরো বিচ্ছিন্ন করে ফেলে। তো আমরা এই 3 জন পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে তারা নিজেরা দোষ স্বীকার করে 164 ধারায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি প্রদান করে। এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে সরাসরি 3 জন, আর চুরাই মাল গ্রহণ করে 1 জন। মোট 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো যেহেতু অটো রিক্সাটি নেওয়ার পরে এটি খুলে ফেলে, তো আমরা সেই নবী হোসেনের দোকান থেকে এই বিভিন্ন জায়গায় তল্লাশি করে এই ব্যাটারি চালিত রিক্সার যে ব্যাটারি থাকে, আমরা 2টি ব্যাটারি উদ্ধার করি। তো একটি চাকা, ওই রিক্সার একটি চাকা আর কিছু যন্ত্রাংশ আমরা উদ্ধার করি। তো এই হত্যাকাণ্ডের সাথে পুরো টিমকে আমরা ধরতে সক্ষম হই। তাকে প্রথমে বেঁধে তারে গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে, পরে একটি গাছের সাথে, বড় গাছের সাথে বেঁধে রাখে গামছা উদ্ধার।